বিএনপির আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য কিছু এজেন্ডা নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন ভবনে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা তিনটার পর শুরু হয় এই বৈঠক। বৈঠকে লবিস্ট নিয়োগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া চিঠি উপস্থাপন করার কথা রয়েছে। 18 জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগে বিএনপি $37.5 লাখ খরচ করেছে, যা বর্তমান মূল্যে 32 কোটি টাকার মতো। প্রতিমন্ত্রী পরের দিনই গণমাধ্যমকে জানান, লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগে বিএনপির আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। এই ইস্যু ছাড়াও আরও 3টি এজেন্ডা রয়েছে আজকের সভায়। নির্বাচন কমিশন ভবন থেকে নির্বাচন ভবন থেকে আগারগাঁওয়ে যেটি রাজধানীর, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমি রহমান। জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত, ঝুমি, এই বৈঠকের বিষয়ে নতুন কিছু জানতে পেরেছেন কিনা। নতুন কোনো তথ্য জানতে পারিনি, কারণ বৈঠকটি এখনও চলছে। নিশ্চয়ই বৈঠক শেষ হলে পরে যখন আমাদের সাথে কথা বলবেন বৈঠকের সার্বিক বিষয়ে, তখন নিশ্চয়ই আমরা আরও নতুন কিছু তথ্য পাওয়া যাব। কারণ যেই আয় ব্যয়ের হিসাব নিয়ে তারা এখানে বসেছেন, সেটি তারা খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকের এই বৈঠকটি আয়োজন করা হয়েছে। মূলত বর্তমান যেই চলমান নির্বাচন কমিশন রয়েছে, তাদের মেয়াদ তো এই মাসেরই 14 তারিখ শেষ হয়ে যাচ্ছে। তার আগে এত বড় ধরনের একটি ইস্যু নিয়ে আজকেই এই বৈঠকটি আয়োজন করা হলো, এবং বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদের 93তম সভা এটি। এবং এই সভায় প্রতি বছর রাজনৈতিক দলগুলো তাদের যে আয় এবং ব্যয়ের হিসাব দেয়, সেই হিসেবগুলো তো নির্বাচন কমিশনের কাছে থাকেই। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেই চিঠিটি পাঠিয়েছেন যে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, সেটির যে ব্যয় সেই হিসেবে এই নির্বাচন কমিশনে যে আয় ব্যয়ের হিসাব রয়েছে সেখানে দেয়া হয়েছে কি না সেটি জানতে চেয়ে, এবং সেই বিষয়টি তারা এখন দেখবেন যে তাদের কাছে যেই আয় ব্যয়ের হিসাবটি রয়েছে সেখানে এই লবিস্ট নিয়োগের যেই ব্যয় রয়েছে সেটি উল্লেখ করা রয়েছে কি না। এই জানুয়ারি মাসের 17 তারিখেই কিন্তু এই জাতীয় সংসদে এই বিষয়টি তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই তথ্য জানানো হয়েছে যে বিএনপি বিদেশে 3টি ফার্মকে লবিস্ট নিয়োগে টাকা দিয়েছে, এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু বর্তমান যেই সরকার দলীয় যে রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকেই কিন্তু এই বিষয়টি বলছেন। যদিও বিএনপির পক্ষ থেকে শুরুর দিকে লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে তারা বলতে চাইলেও পরবর্তীতে তারা সেটি অস্বীকার করেছেন যে তারা কোনো লবিস্ট নিয়োগ দেয়নি, এবং প্রকৃত অর্থেই এই বিষয়ে ব্যয় কতটুকু হয়েছে। বলা হচ্ছে যে একটি রাজনৈতিক দলের অর্থাৎ বিএনপির যেই এক বছরের যে ব্যয় রয়েছে দল পরিচালনার, তার চেয়ে বেশি ব্যয় তারা এই লবিস্ট নিয়োগের ক্ষেত্রে করেছে, এবং এই বিষয়গুলোই কিন্তু এখানে খতিয়ে দেখা হবে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে এখানে বার্ষিক যে আয় ব্যয়ের খরচের হিসেবটি দেওয়া হয়েছে, তার মধ্যে যদি তারা কোনো তথ্য গোপনের কোনো প্রমাণ পান এবং তারা যদি বিবেচনা করে দেখেন যে না, ব্যয়ের কোনো হিসেবের তথ্য গোপন করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তারা নেবেন, সেই বিষয়টি কিন্তু জানতে পেরেছে। নিশ্চয়ই রঞ্জন, যখন বৈঠকটি শেষ হবে, তারা যখন আমাদের ব্রিফ করবে, তখন আরও বেশি তথ্য আমরা জানাতে পারব। তুমি আপনাকে ধন্যবাদ।